বৃষ্টিতে ধুয়ে মুছে প্রকৃতি খুব সুন্দর হয়ে গেছে। বাসার পিছনের এই জায়গাটাতে অনেকগুলো ঔষধি গুণসম্পন্ন শাকসবজি আছে, যেমন দুধমান কচু, তেলাকুচা শাক, খারকুল পাতা, এইসব খেতে খুবই মন চায়। তবে এখানে বর্ষাকাল হওয়াতে যেতে খুবই ভয় লাগে। উনি যতদিন এখানে ছিলেন ওইসব নিয়ে আসতেন। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এগুলি হলো কচুর মুখি বা কচুর ছড়া। এগুলি আনা হয়েছে বাজার থেকে 8-10 দিন হবে, এখনও কিন্তু একটু পচে নাই। তো আমি ফ্রিজে রাখি না এইসব কচু জাতীয় কোনো কিছু। ফ্রিজে রাখলে ওগুলি যতভাবেই রান্না করা হয় একটু গলা ধরে। তো আমি এরকম একটা ব্যাগের উপরে বিছিয়ে রেখেছি। ছড়াগুলো একেবারে জল শুকিয়ে মনে হচ্ছে টেনে আসে। ছোট চামচ দিয়ে খোসাগুলো টান দেওয়ার সাথে সাথে উঠে চলে আসছে। খোসা উঠাতে খুবই ভালো লাগছে আমার। তো রুই মাছের মাথা দিয়ে কচুর ছড়ার ঝোল করব, আর বেগুন দিয়ে বাটা মাছ রান্না করব। প্রতিদিনের মতো রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এগুলিকে আমরা টাটকিনি মাছ বলি বা বাটনা মাছ বলি, কিন্তু এখানে সবাই বাটা মাছ বলে। আমি শুধু চিন্তা করি, আমরা যেটাকে বাটা মাছ বলি, এনারা এটাকে কী বলেন জানি না। তো বাজারে কোনো দিন বাটা মাছ দেখিও নাই। আমরা যেটাকে বাটা মাছ বলি, ওই বাটা মাছ বাজারে কোনো দিন দেখি নাই। কয়েকবার রিয়ার সাথে বাজারে গিয়েছিলাম, ওই ধরনের মাছ কোনো দিন দেখিনি। ওটা অবশ্য নদীর মাছ, এদিকে তো নদীর মাছ পাওয়া যায় না। তো এনারা এটাকেই বলে বাটা মাছ, আসলে এটা বাটা মাছ নয়। এটা হলো বাটনা মাছ, ঢাকা শহরে বলে টাটকিনি মাছ। তো এই বাটনা মাছ আমরা নদীর মাছ খেয়েছি, খুবই সুস্বাদু। এগুলি হলো চাষের মাছ, এদিকে নদী বা পুকুরের মাছ পাওয়া যায় না, জলে তো নাই, বৃষ্টিও তো তেমন হয় না, কম বৃষ্টি হয়। যাও বৃষ্টি হয়, ওই বৃষ্টিতে পুকুর বা ডোবা এইসব ভর্তি হয় না মনে হয়। পুকুর নদী সব শুকনো দেখছি, যত নদী দেখেছি সবই দেখেছি শুকনো, খালও শুকনো, পুকুরও শুকনো। তবে চাষের হলেও এই মাছগুলো স্বাদ আছে। তো সব সবজি কাটাকুটি হয়ে গেছে, এখন বাসনপত্র ধুয়ে নিচ্ছি, আর মাছগুলো একটু লবণ মাখিয়ে ধুয়ে নেব। একটা রুই মাছের মাথা, এই মাথাটা দিয়ে ছড়া দিয়ে ঝোল করব। ছড়াগুলো একটু লবণ মাখিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। আমি সব সময় ছড়া এইভাবে লবণ মাখিয়ে ধুয়ে নেই। আমার শাশুড়ি মা শিখিয়েছেন এইভাবে লতি ছড়া কাটার পরে লবণ মাখিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিলে আর গলা চুলকানোর কোনো ভয় থাকে না। অনেকেই আবার ছড়া একটু ভাপিয়ে নেন, আমি কিন্তু কোনো দিনও ভাপাই না। তবে এইভাবে ধোয়ার পরে হাতটা একটু চুলকাবে। তো আমি একটু জলও বসিয়ে দিয়েছি চুলায়, গরম জল দিয়ে হাতটা ধুয়ে নেব। রান্নার সব তরি তরকারি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিলে রান্না করতে বেশি সময় লাগে না। দুই চুলায় রান্না বসিয়ে দেব। সকালবেলায় রুটি করেছিলাম, দুধ জাল দিয়েছি। তো রিয়া খেয়ে কলেজে চলে গেছি, ও আসবে 1:30 এই ফাঁকে রান্নাবান্না সেরে ঘরের সমস্ত কাজগুলো সেরে নেব। আমার কাছে এই জিনিসটা ভালো লাগে, রান্নাবান্না সেরে রেডি হয়ে থাকব, কেউ আসবে সে ছোট হোক বা বড় হোক, মানে ও নির্দিষ্ট টাইমে ওকে খাবার দেব,
এই জিনিসটা সব সময় আমার কাছে ভালো লাগে। সব কাজ গুছিয়ে নিয়ে ঘরটা মুছে একেবারে ঝকঝকে করে রাখবো, ও এসেই ঘরে পাড়া দিয়েই যেন ওর মনটা ভালো হয়ে যায়, এরকম একটা মনোভাব আমার কাছে সব সময় কাজ করে। হাতে একটু লবণ মাখিয়ে নিয়েছি, এখন গরম জল দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। কচুর ছড়াগুলো লবণ দিয়ে কোচলিয়ে কোচলিয়ে ধোয়াতে হাতটা একটু চুলকাচ্ছে, তাই গরম জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, এখন আর চুলকাবে না। রান্নার সব গুছিয়ে নিয়েছি, এবার রান্না বসাবো। অল্প একটু জিরা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। আমার ছেলে মেয়েরা যখন লেখাপড়া করত, ওরা স্কুল কলেজ বা ভার্সিটি থেকে আসার আগেই আমার ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে তাড়াহুড়ো করে আমি ঘরটাকে মুছে একেবারে ঝকঝকে করে রাখতাম। আমার মনে হতো ওরা বাইরে থেকে ক্লান্ত হয়ে এসে ঘরে ঢুকেই যেন ওদের মনটা শান্ত হয়ে যায়। ওরা প্রায় সময় বলতো, মা ঘরে ঢুকেই যেন মনটা শান্ত হয়ে গেছে, বাইরে থেকে কত জার্নি করে জ্যামে থেকে কি যে বিরক্তি হয়ে আসলাম, ঘরে এসেই মনটা একেবারে জুড়িয়ে গেছে। তো এই সব মনের জমে থাকা কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে খুব ভালো লাগে, আপনারা কিছু মনে করবেন না। ছড়াগুলো ফুটন্ত গরম জল দিয়ে বসিয়ে দিলাম, সাথে একটু লবণও দিয়েছি। এদিকে মাছের মাথা ভাজা হয়ে গেছে, তো আর একটু তেল দিয়েছি, একটা তেজপাতা আর পাঁচফোড়ন দিলাম ফোড়নে। এবার দিচ্ছি অল্প একটু কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল হলে এখন হাফ সিদ্ধ করা ওই ছড়াগুলো দিয়ে দিচ্ছি, ছেঁকে দিয়ে দিলাম। ওই জলটাও দিয়ে দিব, ওটাও ফেলবো না। এক চামচ হলুদ, এক চামচ গুঁড়ো মরিচ দিলাম, ছড়াগুলো লাল লাল করে ভেজে নেব। এরকম করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করলে ছড়াগুলো ভেঙে যেতে পারে। হাফ সিদ্ধ হয়ে গেছে, তেমন বেশি মশলা দেব না, শুধু একটু জিরা বাটা দেব, জিরা টেলে নিয়েছি প্রথমে। ভাজা হয়ে গেছে, এখন ছড়া সিদ্ধ করা ওই জলটা দিয়ে দিলাম। এই সসপেনেই রান্না করব, এটাতেই ভালো হবে। চার পাঁচটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম, এখন ভেজে রাখা মাথাটাও দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্নার ফাঁকে ফাঁকে ওই জিরা বেটে নিলাম আর অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি। অল্প করে সরিষার তেল দিচ্ছি, বেগুন দিয়ে বাটা মাছের তরকারি রান্না করব। ফোড়নে দিচ্ছি কুচানো পেঁয়াজ, ভাজা জিরাগুলো বেটে নিয়েছি, এখন ছড়ার তরকারিতে দিয়ে দিলাম। ছড়াগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। আর দুই এক মিনিট পর চুলাটা অফ করে দেব। এদিকে পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর প্রথমে বেগুন দিয়েছি, এরপর দিয়েছি স্বাদ মতো লবণ, কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর হাফ চামচ হলুদ আর এক চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন গরম জল দিচ্ছি, অল্প করেই জল দেব, বেশি ঝোল রাখব না। ঝোলটা ফুটে ওঠার পর এখন দিচ্ছি ভেজে রাখা বাটা মাছগুলো, মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দুই তিনটা ফালি করা কাঁচামরিচও দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করার পর বাটা মাছ দিয়ে বেগুনের তরকারিটা এরকম হয়েছে, মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি।
এখন নামাবো। তরকারিটা দেখতে বেশ সুন্দর লাগছে, খেতে অবশ্যই ভালো লাগবে। সব কিছু গুছিয়ে নিয়ে খেতে বসে গেলাম। খেয়ে বলবো তরকারিগুলো কেমন হয়েছে। আমি নিজেই রান্না করেছি তো আমার নিজের মুখেই আবার ভালো বলতে আমার কাছেও ভালো লাগে না, তারপরও এখানে তো বলার কেউ নাই। কীরকম হয়েছে তরকারিটা আমাকেই বলতে হচ্ছে। ছড়ার তরকারিটা খুবই চমৎকার হয়েছে, রিয়াও বলেছে। 24 ঘন্টা পর একবার ভাত খাই, তো এই খাবারটা আমি আস্তে ধীরে খুব মনোযোগ দিয়ে খাই, আমার কাছে ভালো লাগে। আর মুখরোচক তরকারি না হলে খেতেও ভালো লাগে না, এ কারণে চিন্তা ভাবনা করে একটু ভালো করে তরকারিটা রান্নার চেষ্টা করি সব সময়। খুব ভালো হয়েছে ছড়ার তরকারিটা। এখন মাছের তরকারিটা খেয়ে বলবো কেমন হয়েছে। অনেকদিন পর বেগুন দিয়ে মাছের তরকারি রান্না করলাম, বেগুনটা একেবারেই কষি। ফ্রিজে ছিল, ফ্রিজে যা আছে তাই রান্না করছি। বেগুনটা কষি আছে, তবে একটু নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে কেটে কুটে রান্না করেছি, খুবই চমৎকার হয়েছে। ভালো মন্দ সব কিছু আমাকেই বলতে হচ্ছে। বাটা মাছটা লাল লাল করে ভেজে দেওয়াতে খেতে কিন্তু খুবই ভালো লাগছে। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। ভাত খেতে বসার আগ থেকে বাইরে ভীষণ শব্দ হচ্ছে, এ কারণে ওই শব্দটা আমি আপনাদেরকে শোনাচ্ছি না। দুইটা তরকারি খুবই ভালো হয়েছে, ভাত খেতে খুব ভালো লাগছে, আরও একটু ভাত নেব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গত 48 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। গতকাল আপনাদের নামগুলি আমি বলতে পারি নাই, আজ আপনাদের সবার নাম বলবো। প্রথমেই কমেন্টস করেছেন সায়েদা আক্তার আমেরিকা থেকে, তারপর পম্পাদে ইসাপুর লেলিনগর থেকে, বনানি ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, আলপনা দত্ত মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, আগমনী চ্যাটার্জি ওয়েস্ট বেঙ্গল নদিয়া থেকে, নির্মলা দেউরি অনি সরকার শিলিগুড়ি থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, বৃষ্টি লিপি কুকিং মালা বিশ্বাস, নীলিমা ঠাকুর কলকাতা থেকে, সুমন্তরা সেনাপতি, সুমিতা দে আসাম থেকে, শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, রানু বেগম ইতালি থেকে, হাসিনা খান, অমিত বিশ্বাস সাহা নদিয়া থেকে, লিপি কুকিং। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।